my friend. That's what I want to do. I don't mean to be a tower. I'm not a tower. I'm not a tower. I'm not a tower. Hey friends, what's up? অবশেষে আমরা বের হয়ে গেছি বাসা থেকে এখন আমরা আছি বাজারে আছি এলাকার মধ্যে তো এবার আমরা যাচ্ছি বান্দরবানে এন্ড আমার সাথে আছে রাব্বি এটা সাইফুল আমরা এখন বর্তমানে অটোতে আছি এবং যাওয়ার প্ল্যান ট্রেনে কেবিন বুক করা হয়েছে দেখি কি অবস্থা আপনারা থাকবেন আমাদের সাথে ফুল ব্লগে বান্দরবান যাচ্ছি অনেক মজা হবে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো দেখা হচ্ছে রেল স্টেশন আপনাদেরকে একটা মজার খবর বলি আমরা তিনজন তিনটে টিকিট কিনেছি আমার টিকিট হলো কবুগিতে 19 নাম্বার সিট রাব্বির টিকিটও কবুগিতে 2 নাম্বার সিট না কিন্তু সাইফুলের টিকিট হলো ঠ বগিতে আমাদের প্রায় 12টা বগি পিছনে 345 টাকা করে 20 টাকা করে দিবি আরো তুই ব্যাগ দেনে তো 345 টাকা করে দেখছে আর যাচ্ছি বান্দরবানে বান্দরবানের সৌন্দর্যটা আপনাদের সম্পূর্ণ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ চট্টগ্রাম নাই ভাই মোবাইল চালতে ব্যবস্থা আমরা এখন আছি বর্তমানে চট্টগ্রামের নতুন ব্রিজে আর এখান থেকে আমরা বান্দরবানের বাস তো যেটা কথা সেটা হচ্ছে ট্রেন আপনার সাড়ে এগারোটা ছিল 9:20 কিন্তু ট্রেনটা ছাড়ছে আপনার সাড়ে এগারোটার দিকে আর এখন তারা হচ্ছে যে আমরা চার্জের পয়েন্ট খুঁজে পাইনি আমি ভাবছিলাম যে সব ট্রেনে আসলে চার্জের পয়েন্ট থাকে বাট এই ট্রেনে আমরা পাইনি তবুও লাস্ট পর্যন্ত খুঁজতে খুঁজতে এক বগি দেখছি যে লাল সবুজ বগিগুলো আছে ওই জায়গায় আসলে আপনাদের ট্রেনের চার্জার পয়েন্ট পাবেন তা আমাদের ট্রেনে একটা পাইছিলাম যেটা দিয়ে আমরা 12টা পর্যন্ত পাই দুজনে চার্জ দিয়ে এনেছিলাম ফুল চার্জ তারপর ট্রেনটা ছাড়ছেও লেটে আসছেও লেটে আমাদের নামাই দিয়েছে আপনার 9টার দিকে এরপরে এখানে হালকা খাওয়া দাওয়া করলাম আর আপনার চট্টগ্রাম যে রেলওয়ে স্টেশন এখান পর্যন্ত আপনি আসলেন 365 টাকা ভাড়া 45 আর যাই হোক 45 টাকা রাখছে আমাদের কাছ থেকে এরপরে ওখান থেকে 10 টাকা করে ওখান থেকে আবার আপনার 10 টাকা করে আসলেন লেগুনা থেকে আমরা আসলাম ইয়েতে কি বলে নতুন ব্রিজ আর মানে নতুন ব্রিজ থেকে আমরা টিকিট করলাম 100 টাকা করে কেরানিহাট যেহেতু ডাইরেক্ট বান্দরবানে টিকিট পাইনি কেরানিহাট থেকে হয়তো বান্দরবান 20 টাকা করে আচ্ছা ঠিক আছে আশা করছি আজকে বান্দরবান ঘুরবো আর আজকে রাতে হোটেলে স্টে করে কালকে নীলগিরি নীলগিরিটা ঘুরবো আমরা বান্দরবান এসে পৌঁছেছি আর এখন পর্যন্ত সবাই পাইতে আসি আর এদিকে কথা হচ্ছে আমার আমরা চিটাগাং ব্রিজ থেকে 100 টাকা করে ভাড়া দিয়ে আসছিলাম কেরানীরহাট ওইখান থেকে আবার 35 টাকা ভাড়া দিয়ে 23 কিলোমিটার পথ শেষ করে এখন আমরা বান্দরবান নামলাম আর বান্দরবানে মোটামুটি আজকে যতগুলো জায়গা আছে ঘুরবো প্লাস আগে হোটেলটা দেখতে যাচ্ছি হোটেলে ভাড়া কত করে এটা আগে দেখবো আমরা আর আপডেট জানাবো অবশ্যই যে কত আমাদের খরচ করলো আর কত ভিতরে আপনারা আসা করতে পারবেন যাতে আপনারাও আসার সময় কিছু এমন ধৈর্য রেখে আসতে পারেন আর এখন আপাতত হোটেল খুঁজবো হোটেল খোঁজার পরে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরোবো আশা করি দেখা হবে সাথে থাকবে
Hey guys, I'm a hotel university, Hotel Paradise. Our Bharat Tamil machine is nice. Bharat Kota is a little bit of a show. I'm going to show you.
এই হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত আসছি নীলাচলে 50 টাকা করে টিকিট নিয়ে ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকেও কিছু ভিডিও টিডিও করবো এখানে বসে কিছু ছবি তুলবো দেখতে পাচ্ছেন যে ধরতে গেলে মেঘের রাজ্যে চলে আসছি আর রাস্তাগুলো অস্থির অসাম পাহাড়ি ভিউ আচ্ছা ভিতরে যে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের নীলাচল অস্থির একটা ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা মানে কি বলবো মেঘের রাজ্য আসলে কাকে বলে এখানে আসলেই দেখা যায় আর ওই মাথায় তো আরো অনেক জায়গা আছে যাওয়ার মতো বান্দরবান মানে তো সুন্দরের জায়গা এখন বাজতেছে 6টা দেখতে পাচ্ছেন সবচেয়ে সুন্দর যেটা লাগছে সেটা হচ্ছে এই নীলাচল এই জায়গায় এসে পাহাড়ের উপরে মেয়েরাজ আছে সাইফুলও ভিজিয়েছে আশেপাশে মেঘের রাজ্যে আসলে এসে খুব ভালোই লাগলো তুই কিছু বল হয়তো আজকে রাত্রে আমাদের ব্যাক করতে হবে বাসায় নীলগিরি যাইতে পারবো কিনা সন্দেহ আছে বাট যতটুকু দেখছি পোষায় নিছে এক কথায় আর পরে দেখা হবে সাথে থাকবেন টাটা।